সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদের শুরুতেই শিরোনাম জঙ্গি মদতদাতারা প্রার্থী হওয়ায় নিরাপত্তা হুমকির মুখে বাচ্চা নৌকায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন বললেন ফারুক চৌধুরী পবার হরগ্রাম ইউপিতে মিলনের গণসংযোগ রাজশাহীকে অর্থনৈতিক অঞ্চল গড়তে নৌকায় ভোট দিন শাহিন আক্তার রেনি রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত নৌকার বিজয় হলে দেশে শান্তি বিরাজ করে এমপি এনামুল মিজানুর রহমান মিনুর গণসংযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জঙ্গি মদতদাতারা প্রার্থী হওয়ায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে শনিবার সকালে রাজশাহী মহানগরী চার নম্বর ওয়ার্ডের ভেরিপাড়া মোড়ে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলা হোসেন বাদশাহ কথা বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বাদশা বলেন নির্বাচনে তো আমাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই জঙ্গি মদতদাতারা নির্বাচনে নেমে পড়লে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে আমরা হুমকির মুখেই পড়েছি দুইবারের এই সংসদ সদস্য বলেন প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন সন্ত্রাস জঙ্গিবাদ চান নাকি উন্নয়ন চান মানুষ উন্নয়নের সাথে থাকবে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নাই আমি আগাগোড়া বলে আসছি যারা জঙ্গিবাদকে সহায়তা করেছে তাদেরকে তাদেরকে যদি প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় তাহলে এখানে সন্ত্রাস এবং জঙ্গিবাদের হুমকি বেড়ে যায় এখন জঙ্গিবাদীরা যদি নির্বাচনে নেমে পড়ে তার পেছনে নিশ্চয়ই জঙ্গিবাদীরাই নামবে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড কাদের নাই আমাদেরই নাই আমাদের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল সেটা অশান্তিপূর্ণ পরিবেশের দিকে যেতে পারে এটা হুমকির মুখে পড়েছি আমরা তবুও আমরা বৃহত্তর স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা এইগুলো মেনে আর নির্বাচনে নেমেছি আমরা চাই দেশের জনগণ উন্নয়নের পথে থাকুক জননেত্রী শেখ হাসিনা বলেছেন স্পষ্টভাবে আপনারা জঙ্গিবাদ চান না উন্নয়ন চান আমার বিশ্বাস যে দেশের মানুষ ভুল করবে না ফজলা হোসেন বাচ্চা এদিন সকালে ভেরিপাড়ার মোড় ও এর আশেপাশের পাড়া মহল্লায় গণসংযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট কামনা করেন এ সময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু সহ চোদ্দ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নৌকা নৌকা স্লোগানে চারপাশ নৌকায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন গত এক দশকে বাংলাদেশ উন্নয়নের শেখরে পৌঁছেছে আমরা যা পেয়েছি আমরা আরও পাব দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে বললেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী এক তানোর গোদাগারী আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক শনিবার বেলা দিকে উপজেলার লীগ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তানোর মুন্ডুমালা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পবা উপজেলার হরগ্রাম ইউপিতে সকাল নয়টা থেকে রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা করেন তিনি সকাল নয়টায় কাশিয়াডাঙ্গা মোড় থেকে শুরু করে অত্র ইউনিয়নের সকল গ্রাম এবং পাড়ায় যান এবং থানে শীষের জন্য ভোট প্রার্থনা করেন তিনি অভিযোগ করেন যে তার নির্বাচনী এলাকার মোহনপুরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার সকল পোস্টার ব্যানার লিফলেট ছিঁড়েছে এবং নির্বাচনী অফিস ভেঙে ফেলেছে অত্র এলাকায় কোথাও তার নির্বাচনী অফিস এবং পোস্টার ব্যানার নাই বলে তিনি অভিযোগ করেন এছাড়াও তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে শুধু তাই নয় নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি মিলন বলেন বাধা যতই আসুক বিএনপিকে দমিয়ে রাখা যাবে না এবার ধানের শীষের বিজয় হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান হরগ্রাম ইউপি বিএনপি সভাপতি এশাদ আলী মেম্বার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ অত্র ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে অবস্থান করছে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই নগরের আঠাশ নং ওয়ার্ডে নৌকার পক্ষে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পত্নী শাহিন আক্তার রেনী শুক্রবার বিকেলে আঠাশ নং ওয়ার্ডে নগরী ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় রাজশাহীর সদর আসনের চোদ্দ দল ও মহাজোটের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলে হোসেন বাচ্চার নৌকার পক্ষে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সমাজসেবী শাহিন আক্তার রেনি বলেন নগরবাসী রাজশাহীর উন্নয়নে যেমন মেয়র এইচ এম খাইরুজ্জামান লিটনকে বেছে নিয়েছেন ঠিক তেমনভাবে ফজলে হোসেন বাচ্চাকেও এমপি হিসেবে নির্বাচিত করতে হবে তারা দুজন মিলে যদি একসাথে রাজশাহীর উন্নয়নে কাজ করে তাহলে অল্প সময়ের মধ্যে রাজশাহী বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সেখানে বিনিয়োগ হবে এলাকার উন্নয়ন হবে কর্মসংস্থানে ব্যবস্থা হবে বলে জানান এই নারী নেত্রী সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল সোভানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের নেতৃত্বে কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে রাজশাহীর সর্বস্তরের মানুষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে বাদজুম্মা থেকে মহানগরীর বিভিন্ন মসজিদে কোরান খানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুষ্পস্তবক অর্পণ শেষে বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা এরপর শহীদ স্মৃতি সংগ্রহশালা বিভিন্ন হল প্রশাসন বিভাগ সামাজিক সংস্কৃতি স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক পেশাজীবী সমিতি রাবি সাংবাদিক সমিতি বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করে দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে শান্তি বিরাজ করে আওয়ামী লীগ সরকারের কারণে দেশে প্রতিটি সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে মানুষ আজ নিরাপদে চলাচল করতে পারছে এখন আর মানুষ বাংলা ভাইয়ের নির্যাতনের শিকার হয় না সবাই নিরাপদ চলাচল করতে পারে বাগমারায় গণসংযোগকালে প্রকৌশলে এনামুল হক কথা বলেন সেই সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের এবং শান্তির পক্ষ নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী দুই সদর আসনের ধানে শীষের প্রার্থী রহমান মিনু নগরীর নং ওয়ার্ড নিউ মার্কেট ও এলাকায় প্রচারণা এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হোসেন বুলবুল রাজপাড়া থানা বিএনপির সভাপতি শৌকত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ তিনি বলেন দেশে বিএনপির গণজোয়ার শুরু হয়েছে এই জোয়ারে বালির বাঁধের ন্যায় নৌকা ভেসে যাবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ